80তম বর্ষে দুর্গাপূজায় খুঁটি পূজো করলো বারাসাতের বাস স্ট্যান্ডে সংলগ্ন ঐতিহ্যবাহী পূজো সংগঠন যুবক সংঘ। উত্তর চব্বিশ পরগনা বারাসাতের তিতুমির বাস স্ট্যান্ড সংলগ্ন যুবক সংঘ ক্লাব সংগঠন এবছরে তাদের 80তম বর্ষে দুর্গাপূজার খুঁটি পূজা সম্পন্ন করলো। খুঁটি পূজার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার মুখপাত্র সুনীল মুখার্জি। ক্লাব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবছর করোনা পরিস্থিতিতে সরকারের সকল নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে আমরা পুজো করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজো উপলক্ষে যে 50,000 টাকা অনুদান দিচ্ছেন তা অনেকটাই। প্রতি বছর আমাদের পুজো বাজেটে প্রায় 18 লক্ষ টাকা থাকলেও এবছর 5 লক্ষ টাকার বাজেটের মধ্যে পূজা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী পুজো প্যান্ডেল থাকবে খোলামেলা। পাশাপাশি করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী 50,000 টাকার অনুদানকে অভিনন্দন জানানো যুবক সংঘ ক্লাব কর্তৃপক্ষ। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। একটা জিনিস মানতে হবে, যুবক সংঘ হচ্ছে বারাসাতের পুরনো ক্লাবগুলির মধ্যে অন্যতম, ঠিক আছে? আর এই ক্লাবের সঙ্গে আমার একটা ঐতিহ্য জড়িত আছে, কারণ এর বাবা আমার বাবা ছিলেন এই ক্লাবের প্রতিষ্ঠিত মেম্বার। সুতরাং এর প্রতি আমার শ্রদ্ধা, এর প্রতি আমার ভালোবাসা যথেষ্ট আছে। তো আমি এদের সব বলে দিয়েছি কীভাবে পুজোটা এ করতে হবে, পরিচালনা করতে হবে। এবং আরেকটা জিনিস বলেছি, মানুষের উপর চাপ দেওয়া যাবে না, যাতে চাপ না দেওয়া যায় এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে 50,000 টাকা দিচ্ছেন। সে ছোটো ক্লাব থেকে আরম্ভ করে বড় ক্লাব, ছোটো ক্লাব থেকে আরম্ভ করে বড় ক্লাব, সব ক্লাব এটা দিচ্ছেন এই কারণে যাতে আমরা খোলামেলা প্যান্ডেল রাখতে হবে তাও বলে দিয়েছি, এক্সিট এন্ট্রান্স রাখতে হবে তাও বলে দিয়েছি, কীভাবে পুজো করতে হবে তাও বলে দিয়েছি, এবং গুনে গুনে লোক ঢোকাতে হবে সেটাও বলে দিয়েছি। হ্যান্ড স্যানিটাইজ দু জায়গায় রাখবে, ঢোকার মুখে একটা, প্যান্ডেলে ঢোকার মুখে একটা, হাত স্যানিটাইজ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে, মাস্ক ছাড়া কাউকে অ্যালাউ করা যাবে না, মাস্ক পরতেই হবে। আর অঞ্জলি দেওয়ার সময় ডিস্টেন্স মেনটেন করতে হবে, মার্কিং করে দিলে খুব ভালো হয়, সেই মার্কিংয়ের মধ্যে দাঁড়িয়ে অঞ্জলি দেবে, তাতে একটু দেরি হোক হোক বা যে পুরোহিত যে আছে সে মাইকিংয়ে মাইকিংয়ে মন্ত্র করবে। আমরা প্যান্ডেলে যদি না ঢুকতে পারি আমরা বাইরে থেকে মায়ের অঞ্জলি দেবো। মোট কথা, মাকে আমরা স্মরণ করব, এটাই হচ্ছে মূল মন্ত্র আমাদের। সবটাই মানতে, ঠিক আছে? 80 বছরে পারি। আমরা গভর্নমেন্ট যা রুলস অ্যান্ড রেগুলেশন করেছে এই পুজোর ব্যাপারে, পুজো সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত নির্দেশিকা জারি করেছে তার সম্পূর্ণটাই আমরা ব্যবহার করব এবং সম্পূর্ণটাই আমরা সেইভাবেই করব। আমরা সরকারের নির্দেশিকার বাইরে কোনো রকম একটা স্টেপও ফেলব না, সেই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করব আমরা। পুজো করার ক্ষেত্রে 50,000 টাকা দিয়ে, কেন সরকারের এই বিষয়টাই চিন্তা আছে যে এই পুজোতে আমরা সেইভাবে চাঁদা কিন্তু পাবো না, সেই চাঁদা পাবো না সেইটা চিন্তা করে কিন্তু মানবিক মুখ, আমাদের মাননীয় নেত্রী উনি অনেক মানবিক, উনি এই বিষয়টা চিন্তা ভাবনা করেছেন যে এই পুজোগুলো পুজো করবে কী করে, 25,000 টাকা দিলে পুজো করতে পারবে না। এবং উনি আরও কতগুলো চিন্তা ভাবনা করেছেন, যেমন ইলেকট্রিকের 50% ছাড়, মানে আগে আমাদের ইলেকট্রিক বিল আমরা দিতাম প্রায় 40-45,000 টাকা, তারা আমাদের 22,000 টাকায় আমাদের দিলে হয়ে যাবে, এটাও কিন্তু আমাদের কাছে একটা ছাড়। তার মানে 50,000 টাকার পরে কিন্তু এইটা আছে
মিউনিসিপ্যালিটি কোনো কিছু নেবে না, আপনার ফায়ার ব্রিগেড কিছু নেবে না, তার ফলে কিন্তু প্রায় লক্ষাধিক টাকার আশেপাশে কিন্তু এই ব্যাপারটা আছে এবং সরকারকে আমরা অ্যাপ্রিসিয়েট অভিনন্দন জানাচ্ছি এই বিষয়টা। আমাদের পুজোতে এবছরের বাজেট অনেক কম, অন্যান্য বছর তো 18 লাখ 17 লাখ এরকমই থাকে, এবছর ধরে নিন 1,05,000 টাকা। না থিম না, ওপেন ওপেন ওপেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী যে নির্দেশিকা সরকার আমাদেরকে দিয়েছে একদম সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব আমরা। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র 1 ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।